মিট ছুড়েছেন, তারপরেই পুলিশ নাকি জল খামাচ্ছে। পুলিশ প্রত্যেকবার দেখায় মিট ছুড়েছে, একটা ইঞ্জুরি দেখাচ্ছে, মিথ্যা দেখায়। আর আমরা মানুষ, সাধারণ মানুষের আন্দোলন করছি, পুলিশ আমাদের উপর লাঠি আর ক্যানন না চালিয়ে, জল কামান না চালিয়ে, মশা রুকুক না ট্যাঙ্কি দেয়, মানুষদের বাঁচাক না। আমরা তো আন্দোলন করছি সাধারণ মানুষের, আর সেই পুলিশের পরিবারের লোকদের ডেঙ্গি হয়, মশা কামড়ায়। আমরা সাধারণ মানুষের এই আন্দোলন নেমেছি, মমতা ব্যানার্জির পুলিশ আমাদের বলপূর্বক আমাদের এই আন্দোলন ব্যস্ত দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদেরকে এইভাবে দমাতে পারবে না, এইভাবে বিজেপিকে দমানো যাবে না। আমরা সাধারণ মানুষের নিয়ে আন্দোলন নিয়ে রাস্তায় আছি, ছিলাম, থাকবো। ডেঙ্গুর টাকা আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আর তৃণমূলের নেতা মন্ত্রীরা লুট করবে, টাকা খাবে, আর সাধারণ মানুষ মারা যাবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে। এ চলতে পারে না। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু কথাটা লেখাও যাবে না। ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলা। ল্যাবে ডেঙ্গি লেখা যাবে না, ডাক্তাররা ডেঙ্গি লিখতে পারবে না, ভয় পাচ্ছে। কোথায় বাস করছি আমরা পশ্চিমবঙ্গে? 4 বছর ধরে লাগাতার এইভাবে ডেঙ্গি হয়ে আসছে, কোনো রকম প্রতিকার নেই। এনেছে কোনো এক্সপার্ট? এইমস থেকে ডাক্তার এনে প্যানেল তৈরি করতে পারতো, বিদেশ থেকে ডাক্তার এনে প্যানেল তৈরি করতে পারতো, করেছে কিছু একটা? সাধারণ মানুষের কথা চিন্তা করবে না, আমাদের উপর জল খামার লাঠি চালাবে? সাধারণ মানুষের পয়সায় জল খামার চালাচ্ছে, লাঠি চালাতে পারবে? চালাক, আমাদের আন্দোলন করতে পারবে না। মশা মারার গ্যাস চালানোর ক্ষমতা নেই, টিয়ার গ্যাস চালাচ্ছে সাধারণ মানুষের পয়সা দিকে। সাধারণ ভয় দেখিয়ে আমাদের আন্দোলনকে রোকা যাবে না। আন্দোলন থেকে পুলিশকে প্ররোচিত করা